গত কয়েকদিন আগে পূর্ণিমার জোয়ারের তোড়ে দুমকির দক্ষিণ মোরাদিয়া এলাকায় প্রায় 20-30 ফুট পাকা রাস্তার এই অবস্থা। ধীরে ধীরে ইট সুরকি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। সংস্কারের জন্য ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা এই ভাঙ্গার জন্য মানে স্কুলে যাইতে পারি না, এই 7 দিন পর্যন্ত স্কুলেও যাইতে পারি না। তার অর্ধেক এই ভাঙ্গাটা যদি মেরামত করা হয় তাহলে আমাদের স্কুলে যাওয়ার জন্য সুবিধা হবে। অটো চালাই, এখন তো চালাইতে পারি না, আমাদের দুর্ভোগ। মানুষজন আসা যাওয়া করতে পারে না, আমরা ভালো মতন চালাই, 2 পয়সা কিস্তিও দিতে পারি না। এখন এই মানুষজন আইতে যাইতে কষ্ট। আমাদের কৃষি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন তরতি গতিতে যদি এটা বান্ধা না হয় তাহলে আমাদের যদি কৃষি আছে সেটাও চলে যাবে। আমার সবজি আমি বাজারে বিক্রি করতে পারি না, আমি সবজি নিয়ে যাতায়াত করতে পারি না। এখানে অটো পাই না, কোনো গাড়ি যোগাযোগ ব্যবস্থা নাই, রাস্তাঘাট ভাঙা শুরু হয়ে গেছে, যাতায়াতে কষ্ট হয় অনেক। আমাদের গাড়ি মাঝে মাঝে খাদে পড়ে যায়, বড় বড় খাদা দেখা যায়, খাদা দিয়ে আমাদের গাড়ি নিয়ে যাইতে যাত্রী সহ অ্যাক্সিডেন্ট হইতে হয়। এই রাস্তাটা যদি 2-1 দিনের ভিতরে ঢালা মেরামত করা না হয় এই এলাকার মানুষের ভীষণভাবে ক্ষতি হবে। অনেক দিন ধরে মেরামত না হওয়ার কারণে উঁচা ঠালা গর্তের সৃষ্টি হয়েছে, কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না, মুমূর্ষ রোগী নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসতে পারতেছে না, খুবই কষ্টের ভিতর মানুষ চলাচল করতেছে। ইতোমধ্যে ভাঙ্গা অংশ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা 2 পাশে শোল্ডারটা মাটি দিয়ে বেঁধে মধ্যখানে বালি দিয়ে ভরে দিব এবং উপরে সোলিং করে আপাতত চলাচল ব্যবস্থা করে দিব। এবং আমাদের ওইখানে অলরেডি এবার জিওবি মেইনটেন্স 2021-22 অর্থবছরে ওইটা আমাদের ইউনিব্লক দ্বারা উন্নয়ন করা ধরা আছে। আর বক্তবাই থেকে টোটাল রাস্তাটা হলো 10 কিলো 400। এরপরে প্রথম 6 কিলো আমাদের আমফান প্রকল্প থেকে এস্টিমেট দেওয়া হয়েছে, ওই এস্টিমেটটা এখনও পাশে নেই, কিন্তু পরবর্তীতে 6 কিলোর পর থেকে অর্থাৎ যেখানে ভাঙছে ওই অংশটুকু ইউনিব্লক দ্বারা হবে এবং ওটা অলরেডি টেন্ডার প্রক্রিয়া দিন। প্রতিদিন এই সড়কটি দিয়ে 5 গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। পুরো সড়কের অনেক জায়গায় গর্ত রয়েছে বলে জানায় স্থানীয়রা। সময় সংবাদ, পটুয়াখালী।